সুইটি রুমে গিয়ে হাত পা ছুড়ে নাচে। পেশকারা আর আসমা বলে, কাজ হয়েছে। সুইটি চুল বাঁধতে বাঁধতে বলে, হবে না আবার, সবাই হা করে তাকিয়েছিল। পেশকারা বিগলিত হয়ে হাসে। মুজিব হাওলাদার ভোরেই বলেছিল গ্রামের গণ্যমান্য লোক আর মেম্বাররা আসবে। দুই জামাই বউ মিলে এই বুদ্ধি করে যে ওনাদের সামনে এমন কাজ করবে যে ওনারা খারাপ বলবে, আর কোনো একটা উপায় বের করে শিমুলের সাথে সুইটিকে বেঁধে দেবে। পেশকারা সুইটির মাথায় হাত বুলিয়ে বলে, তুই চিন্তা করবি না, শিমুলের রুমে তোকে পারমানেন্ট থাকার ব্যবস্থা আমি এ করব। সুইটি মাথা নেড়ে বলল, আচ্ছা। তারপর তিনজন বাইরের দিকে কান পাতে কে কি বলল এটা শোনার জন্য। সওকাত চেয়ারম্যান তার আব্বার দিকে তাকায়। মুজিব হাওলাদারের মুখে চোরা হাসি, কিন্তু অবাক হওয়ার ভান ধরে আছে। গ্রামের এক প্রবীণ মাতব্বর বলেন, চেয়ারম্যান সাহেব, আপনি গ্রামে গণ্যমান্য মানুষ হয়ে যদি এরকম দৃশ্য আপনার ঘরেই থাকে তাহলে কিভাবে হয়? সওকাত এমন পরিস্থিতি আশা করেনি, তিনি আমতামতা করে। আরেকজন বলে, রাবেয়া চা নিয়ে আসে, আলতো করে হেসে বলল, ভাই সাহেব তেমন কিছু না, আসলে ও আমার ননদের মেয়ে, আমি শিমুলকে ডাকতে পাঠিয়েছি, আপনারা এসেছেন, শিমুলের আসা উচিত, তাই ডাকলাম। আপনারা কি বলেন এসব? সুইটি তো শিমুলের বোন, আর আমার শিমুলের তো মিজান ভাইয়ের মেয়ের সাথে সপ্তাহখানিক আগে বিয়ে হয়েছে, জানেন হয়তো আপনারা। সওকাত আর মুজিব হাওলাদার হা করে রাবেয়ার কথা গেলে। মহিলার কত বড় সাহস, পুরুষের মজলিসে এসে গলা বাড়ায়। উপস্থিত সবাই রাবেয়ার কথা বোঝে। তখনই শিমুল বেরিয়ে আসে, সবার সাথে হালকা পাতলা কথা বলে, সবাই প্রয়োজনীয় কথা বলে চলে যায়। সওকাত হাওলাদার ফসে রাবেয়ার কাছে যায়। বাইরের মানুষের সামনে কথা বলার সংস্কৃতি থেকে আসে। রাবেয়া সওকাত হাওলাদারের দিকে তাকায়। সবসময় ভয় পেয়েছে, কিন্তু যখন ছেলেদের চরিত্র নিয়ে কথা হয় তার বাবার সামনে, সেখানে কি না বাবাই চুপ, তখন রাবেয়া চুপ থাকতে পারে না। আমার ছেলের চরিত্র নিয়ে কথা হচ্ছে আর আমি চুপ থাকবো? তুমি বেশি বেড়ে গেছো। ছেলের ভালোর জন্য না হয় এতটুকু বাড়লাম। সওকাত হাওলাদার আর কিছু বলার আগে শিমুল কাছে আসে, গম্ভীর গলায় বলল, আব্বা পুষ্পকে আজকের মধ্যে বাড়ি আনবো, ব্যবস্থা করেন। শিমুলের কথা শুনে সওকাত হাওলাদার চোখ পাকিয়ে তাকায়। এখন সম্ভব না। আপনার ভাগ্নি যে এসব অসভ্যতামি করছে দেখেন না, আমার বউ এনে দেন। পলাশ রুম থেকে বেরিয়ে নাস্তা খেতে যাচ্ছিল, ভাইয়ের কথা শুনে বলল, আব্বা যেহেতু বিয়ে হয়ে গেছে আমাদের মানুষ অন্য জায়গায় রেখে কি লাভ, মিনাত চাচাকে বলে দেন আজকে সন্ধ্যায় আমরা যাব। পলাশের কথা শুনে সওকাত হাওলাদার পলাশের দিকে তাকায়। এখন এসব সম্ভব না। শিমুল তেরা গলায় বলল, কেন, আজকের মধ্যে পুষ্পকে ঘরে আনবো আর এটাই ফাইনাল, ভাইয়া বোঝাও। পেশকারা এসে বলে, শিমুল কি কই তো বলেছে, তুই রাজি হয়ে যা। তারপর শিমুলের দিকে তাকিয়ে বলল, ভাই তুই টেনশন করিস না, আজকেই বউ আনা হবে। মুজিব হাওলাদারও মত দেয়। সবাই যখন মত দিচ্ছে তখন সওকাত হাওলাদার আর কিছু বলার রাস্তা পেলেন না। ছেলের পাকলামি ইতিমধ্যে দেখেছে, ওই এক পয়সার মেয়ের জন্য তো আর ছেলের ক্ষতি কামনা করা যায় না। শিমুল তার যত্নে গড়া সৈনিক পুষ্পর জন্য তা শিমুলকে হাতছাড়া করা যাবে না। পুষ্পকে না হয় এই বাসায় এনে শায়েস্তা করবে। শিমুলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যা তোর আম্মাকে নিয়ে শপিং করে আন, নতুন বউ তো আর এমনি এমনি আনা যাবে না। সবাই সওকাতের কথা শুনে অবাক হয়। শিমুল হঠাৎ করে তার আব্বাকে জড়িয়ে ধরে, ধন্যবাদ আব্বা। সওকাত মনে মনে পুষ্পকে নিয়ে ছক কষে, এমনভাবে খেলতে হবে যেন সাপও মরে লাঠিও না ভাঙে। তখনই ফোন করে মিজান শেখকে জানিয়ে দিলেন আজকে বউ নিতে আসবে। সুইটি ডাইনিংয়ে বসে আছে, শিমুল গিয়ে বলল, তোকে এক বদনাম ধন্যবাদ, তুই সকালে কাজটা না করলে আমার বউয়া না আরও দেরি হতো, তুই সহজ করে দিলি। আয় আজকে আমার বিয়ে উপলক্ষে তোরে একজোড়া স্পঞ্জার স্যান্ডেল কিনে দিই, বাথরুমে ব্যবহার করিস, আয় আয়। শিমুল এটা বলে তার আম্মাকে নিয়ে শপিংয়ে যায়। সুইটি নাক ফুলিয়ে তার নানুর দিকে তাকায়। পেশকারা চোখের ইশারায় সুইটিকে আশ্বস্ত করে।
পলাশ আজকে একটু তাড়াতাড়ি কলেজে যাচ্ছে, সারা রাত ঘুম হয়নি, চোখ ভীষণ জ্বলছে। আজকে কলেজে তাড়াতাড়ি যাওয়ার কারণ হচ্ছে নিধি। কালকে নিধিকেই প্রিন্সিপাল স্যারের সাথে দেখেছিল। নিধি বাংলা শিক্ষক হিসেবে জয়েন করেছে। নিধির আসার ব্যাপারটাই পলাশ বেশ অবাক হয়েছে, সাথে প্রিয় কাজল চোখ দেখতে পেয়ে খুশিও হয়েছে। পলাশ এগিয়ে এসে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু নিধি সবার সাথে কথা বলে বাসায় চলে গেছে। নিধিকে আবার দেখতে পেয়েই পলাশের হৃদয় স্পন্দন বেড়ে গেছে, বুকের আগুনে তুষ পড়ে জ্বলছে দাউ দাউ করে। পলাশ সারা রাত ঘুমাতে পারেনি, কলেজে গিয়ে দেখে নিধি অফিস রুমে বসে আছে। নিধির সামনে যেতে পলাশের লজ্জা লাগছে, তারপরেও পলাশ সামনে এগিয়ে যায়, নিধির কাছে বসে বলল, কেমন আছো নিধি? নিধি কোনো কথা না বলে উঠে চলে যায়। পলাশ এদিকে তাকিয়ে তার চোখ ছলছল করে ওঠে। সে কখনো কাউকে নিজের ব্যথাটা বোঝাতে পারল না, বুকে চাপা কষ্ট কেউ দেখল না। শিমুল পুষ্পর জন্য লাল টুকটুকে একটা শাড়ি কিনে তার ফুলকে আজকে লাল রঙে দেখবে, যদিও কালকে দেখেছে কিন্তু আজকে তো নিজের কাছে নিয়ে আসবে। শিমুলের বুকটা খুশিতে কেমন কেঁপে কেঁপে ওঠে। তার আম্মা আর তিয়াসকে নিয়ে শপিং শেষ করে। মিজান শেখের কাছের চেয়ারম্যান যখন মেয়ে নেওয়ার কথা বলে তখন ওনার বুকটা কেঁপে ওঠে। ঘরের অবস্থা এখন এমন যে রোকসানা মুন্নি পুষ্প সবাই কাঁদছে। মিজান মেয়ের কাছে এসে বসে। মেয়েটা লেখাপড়ায় খুব ভালো, পুষ্পর ইচ্ছে ছিল অনেক পড়বে, মিজান শেখও মানা করেনি, মেয়ের ইচ্ছে মতো পড়াবে বলে কত বিয়ে সম্বন্ধ নাকচ করেছে তার ইয়াত্তা নেই। কিন্তু কি থেকে কি হয়ে গেল, যেই বাবা মেয়ের মাঝে নিজের মাকে খুঁজে পেত সেই মেয়েকে মেরেছে। এখন পুষ্পকে চেয়ারম্যান বাড়িতে নিয়ে যাবে বলাই মিজান শেখের কলিজা কামড়ে ওঠে। মেয়েটাকে যে খুব ভালোবাসে, পুষ্পর দিকে তাকিয়ে পুষ্পর মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু কিছু বলতে পারে না, কান্নায় গলা আটকে আসে। বাবার স্পর্শ পেয়ে পুষ্পর ঠোঁট উল্টে কেঁদে দেয়। এটা ঠিক তার মন শিমুলের কাছে যেতে চায়, সবসময় শিমুলের সান্নিধ্যে থাকতে চায়, কিন্তু এখন যখন বাবা মাকে ছেড়ে যাওয়ার কথা এসেছে পুষ্পর বুকটা পুড়ছে। মিজান শেখ উঠে চলে যায়, বিয়ে যেহেতু হয়ে গেছে আর অভিমান রেখে কি হবে, মেয়ে তো শ্বশুরবাড়ি পাঠাতেই হবে, ওনারা সন্ধ্যায় আসবে। মিজান শেখ আয়োজনে লেগে পড়ে। সন্ধ্যার দিকে শিমুল গাড়ি নিয়ে আসে, আসার আগে অবশ্যই বাসর সাজিয়ে এসেছে। তিয়াসের এই নিয়ে কি হাসাহাসি, শালা কেউ কি নিজের বাসর নিজে সাজায়? শিমুল তখন সাজাতে ব্যস্ত, হেসে হেসে বলল, বিয়ে একবার বাসর একবার, নিজের মতো না সাজালে দেখে তৃপ্তি আসবে না। সবাই কি ভাবছে বলতো? সবাই কি ভাববে এটা ভাবতে গেলে তো হবে না, আমার ফুলকে আমি ফুলের রাজ্যে এনে বসাবো। সাজানো শেষ হলে তিয়াস শিমুলের হাসি খুশি মুখের দিকে তাকিয়ে থাকে। ভালোবাসার পূর্ণতা আসলেই সুন্দর। রাত 9টার দিকে পুষ্পকে নিয়ে আসা হয়। রোকসানা কেঁদে জ্ঞান হারিয়ে ফেলেছে, আহা মেয়েটাকে কত মেরেছে, কত মন্দ কথা বলেছে, এখন তো চলে যাচ্ছে। পুষ্পরও অবস্থা খারাপ। গাড়িতে শিমুল পুষ্পর মাথাটা টেনে তার কাঁধে নেয়। শিমুল হাসে ফিসফিস করে বলে, আমার কাছে যাওয়ার জন্য যে তুমি এত কান্না করবে আমি জানতামই না। পুষ্প কিছু বলে না, বাবা মাকে ছেড়ে এসেছে মন খারাপ লাগছে। পুষ্পর চুপ থাকা দেখে শিমুল বলল, আচ্ছা কেঁদো না, তুমি কাঁদলে ভালো লাগে না। পুষ্প চারদিকে তাকায়, সবসময় বাইরে থেকেই চেয়ারম্যান বাড়ি দেখেছে, কখনো ভেতরে আসেনি, আজকেই প্রথম ভেতরে আসলো। পুষ্পর মনে হলো সে যতটা ভেবেছে শিমুলরা তত থেকেও বেশি ধনী। কেন জানি চারিদিকে এত দামি জিনিসপত্র দেখে পুষ্পর হাফসাব লাগে, সেদিন তো ভেবেছিল মরেই যাবে, সব শেষ, কিন্তু আজকে সে এই বাড়ির বউ। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে, পুষ্পর মনে পড়ে তার মা বলতো বিয়ের দিন রাতে বৃষ্টি হলে নাকি বউ ভাগ্যবতী হয়। পুষ্প কি ভাগ্যবতী, সে তার ছোট এই জীবনে শিমুলকে পেয়েছে, এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে। পুষ্প একা ড্রয়িং রুমে বসে আছে, আশেপাশে কেউ নেই,
কেউ নেই বললে ভুল হবে, একটা 15 বছরের মেয়ে ঘোরাঘুরি করছে। পুষ্প আগে রাস্তায় এই মেয়েকে একবার দেখেছিল, কিন্তু পরিচয় জানে না। পুষ্পর মনটা শুধু শিমুলকে খোঁজে। একবার এসে মুচকি হেসে ফিসফিস করে বলে গেছে একটা মিটিং আছে, যেতে হবে। জরুরি নয়তো আজকে শিমুলকে কেউ নড়াতে পারত না। এই মানুষটাকে দেখলেই শান্তি লাগে। রাবেয়া এগিয়ে আসে, পুষ্পর কাছে বসে পুষ্পর হাত ধরে। মেয়েটাকে তার ভীষণ পছন্দ হয়েছে, প্রথম বউ বলেই কিনা পুষ্পকে খুব আপন লাগছে। পুষ্প, আমি শিমুলের মা। পুষ্প রাবেয়াকে চেনে, তারপরেও পরিচয় দেওয়াতে সালাম করে। রাবেয়া আলতো হেসে গলার হার খুলে পুষ্পকে পরিয়ে দেয়। তুমিও আমাকে মা বলে ডাকবে পুষ্প, আমার মেয়ে নেই তো মেয়ের মুখে মা ডাক শোনার খুব ইচ্ছে। তুমি কথায় কথায় আমাকে মা বলবে, ঠিক আছে? ওনার কথার ধরনে পুষ্পর চোখ ভিজে ওঠে। আসলেই ওনার থেকে স্নেহের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ওনার চাহনিতে কেমন আপন আপন ছোঁয়া, কথায় ছেয়ে আছে সরলতা। ঠিক আছে মা। শিমুল, আর তোমার কি অবস্থায় বিয়ে হয়েছে তা তো জানোই, পরিবারের বাকি সবার মেনে নিতে একটু সময় লাগবে। তাদের কোনো কথায় তুমি কষ্ট পেও না, কোনো সমস্যা হলে আমাকে বলবে। জি আচ্ছা। ফুলি তখন আসে, রাবেয়া পরিচয় করিয়ে দেয়। পুষ্প, এ হলো ফুলি, আমার আরেক মেয়ে, আমাকে সব কাজে খুব সাহায্য করে, তোমাকেও সাহায্য করবে। ফুলি গদগদ হয়ে বলল, ভাবি আপনার কথা কত শুনছি, ভাইজানি ঠিক কইছে, আপনি হাসাই পরির মতো। পুষ্প হাসে, এই মেয়েটা সেই কখন থেকে ঘোরাঘুরি করছে, এতক্ষণে কথা বলল। রাত 12টায় পুষ্পকে শিমুলের রুমে পাঠানো হয়। পুষ্প রুমে ঢোকার পরে শিমুল দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। পুষ্প অবাক হয়ে পুরো রুম দেখছে, ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো যে মুগ্ধ না হয়ে থাকা যায় না। সে শিমুলের দিকে ফিরে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, তারপর ফিক করেই দুজনেই হেসে ফেলে। শিমুল এগিয়ে আসে, পুষ্পর হাত ধরে বলল, আমার ফুলকে ফুলের রাজ্যে না আনলে তো ভীষণ বাজে লাগতো। পুষ্প হাসে, তার এত সুখ সুখ লাগছে, সুখে বুকটা চিনচিন করে উঠছে। পছন্দ হয়েছে? পুষ্প মাথা নড়িয়ে বলে, হয়েছে। এই রুমটা তোমার, এই রুমে এখন থেকে তোমার রাজত্ব চলবে। তারপর পুষ্পর দিকে কিছুটা ঝুঁকে নিজের বুকে হাত রেখে বলল, এই মানুষটাও তোমার, মানুষটার উপরেও তোমার রাজত্ব বহাল থাকবে। পুষ্প শিমুলের চোখের দিকে তাকিয়ে থাকে, শিমুলের দিকে তাকালেই পুষ্পর বুকটা সুখে ব্যথা করে। এই যে এখন পুষ্পর দম বন্ধ হয়ে আসছে, শিমুলের ঠোঁট টিপে হাসিটাও খুব শান্তি দিচ্ছে। আজকে সে পুরোপুরি শিমুলের। বদ্ধ রুমে একা শিমুলের কাছে এসে পুষ্পর সারা শরীর শিরশির করে কেঁপে ওঠে। শিমুলের কেমন অনুভূতি হচ্ছে এটা বোঝানো সম্ভব না। সে ফুলকে জয় করে তার ঘরে নিয়ে এসেছে। পুষ্পর হাতের কাপড় টের পেয়ে শিমুল হাসে, আচ্ছা তার ফুল বউ তাহলে বরকে ভয় পাচ্ছে? শিমুল আরেকটু ভয় দেখাতে পুষ্পকে খাটে বসিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, একটু অপেক্ষা করো। তারপর বাথরুমে ঢোকার আগে পুষ্পর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে, আজকে তো তুমি শেষ ফুল রানী। শিমুলের কথা শুনে পুষ্পর হাত পা অসার হয়ে আসে। এতদিন যদিও শিমুল কাছাকাছি এসেছে, কিন্তু পুষ্পর এই বিশ্বাস ছিল যে শিমুল কিছু করবে না। কিন্তু আজকে পুষ্প শিমুলকে মোটেই বিশ্বাস করতে পারছে না। দুষ্টু দুষ্টু চোখের চাহনি আর এখন এই কথাটা শোনার পরে তো আরোই ভয় লাগছে। শিমুল ফ্রেশ হয়ে ট্রাউজার পরে বের হয়, তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়নায় গিয়ে দাঁড়ায়। পুষ্প শিমুলের আদুল গা দেখে হাঁ করে তাকিয়ে থাকে। ফর্সা বুকে কালো পশম যেন সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে। পুষ্পর ইচ্ছে করে ছুঁয়ে দিতে। শিমুলের মুচকি হাসি সমেত দুষ্টু দুষ্টু চাহনি দেখে আবার মনের ভয় মাথা নেড়ে ওঠে। শিমুল গায়ে বডি স্প্রে করে আয়না দিয়ে পুষ্পকে দেখে। পুষ্পর লজ্জামাখা ভীত চাহনি দেখে বলল, সুন্দরী কি আমাকে ভয় পাচ্ছে? পুষ্প কিছু বলে না। এই এত এত চেনা শিমুলকে এত ভয় লাগছে কেন? পুষ্পর লজ্জাও যেন আজকে প্রতিযোগিতা দিয়ে বাড়ছে। শিমুল আলমারি খুলে হ্যাঙ্গার থেকে গেঞ্জি নেয়, গায়ে দিয়ে বিছানায় বসে। পুষ্প মাথাটা নিচু করে ফেলে।
তার যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে শিমুল তাকিয়ে থাকে। পুষ্পর লজ্জামাখা চাহনি দেখতে ভালো লাগছে। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি, হাতের নাগালে প্রিয় রমণী। শিমুলের নিষিদ্ধ ইচ্ছেরা তাকে জ্বালিয়ে পুড়িয়ে বারবার ফুসলিয়ে দেয়। শিমুলের সারা শরীরে কেমন কাঁপন ধরে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে পুষ্পর হাত ধরে মুখোমুখি বসে। মোলায়েম গলায় বলল, বৃষ্টির রাত একা ঘর, সাথে শিমুল ফুল, আজকে হয়ে যাক কিছু ভুল। পুষ্প তো এই ভুলের ভয়ই পাচ্ছিল। পুষ্পর পেট কেমন ব্যথা করে ওঠে, আজকে কি তার মরণ হবে? পলাশ বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। শিমুল তার 4 বছরের ছোট। বড় ভাই আগে বিয়ে করার কথা থাকলেও পলাশ বিয়েতে কখনো রাজি হয়নি। তার তো নিধিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে ইচ্ছে করেনি। শিমুলের বিয়েতে আজকে কেন জানি খুব লজ্জা লাগছিল। শিমুল কত খুশি মনে শপিং করেছে, ফুল কিনে নিজ হাতে বাসর সাজিয়েছে। এসব দেখে নিজের অজান্তেই পলাশের বুকটা পুড়েছে। সে মোটেও শিমুলকে হিংসে করেনি, বরং এসব দেখে বারবার নিজের প্রতি ঘৃণার পরিমাণটা বেড়েছে। সে যে কাপুরুষ ছিল এটা বারবার মনে পড়ে। নিধির সাথে বিয়ে হলেও কি পলাশ এমন খুশি হতো? খুশি তো হতোই, কিন্তু শিমুলের মতো তা প্রকাশ করতে পারত না। এই শান্ত স্বভাব, লাজুকতা, এগুলোর সুযোগ নিয়েই শওকত হাওলাদার নিধিকে দূরে সরিয়ে দিয়েছে। নিধি এখন পলাশকে দেখেও কথা বলে না। আচ্ছা, নিধি কেন এই কলেজেই জয়েন করেছে? পলাশের থেকে বদলা নিতে? নিধিকে দেখলে যে কি পাগল পাগল তা পলাশ আর তার আল্লাহ জানে। মেয়েটা তার সাথে কথাও বলে না। আজকে পলাশের ইচ্ছে করেছে মরে যেতে। এত কষ্ট আর কতদিন সয়ে যাবে? পুরুষ বলে কাউকে কখনো পলাশের বুকে পাহাড় সম কষ্টের কথা বলা হয়নি। 33 বছরের এই ছেলেটাও যে মাঝরাতে ফুপিয়ে কাঁদে এটা কেউ দেখেনি। নিধিকে দেখে পলাশের মনে হয়েছে ঠিক আগের নিধি। একবারও মনে হয় না বিয়ে হয়েছে, কিন্তু তার আব্বা তাকে বলেছিল নিধির বিয়ে উনি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছে। নিধির বিয়ের দিন রাতে পলাশ যেভাবে কেঁদেছিল কেউ দেখলে ভাববে ছেলেটা বুঝি পাগল। সে নিধিকে পায়নি, এই পুতুলটা আর কখনো তার হবার না। পুতুল এখন অন্য কারোর, কিন্তু নিধি এখন তার সামনে কলেজে চাকরি করবে। কথা বলা যাবে না, ভালো করে দেখাও যাবে না, তার কি কষ্ট হবে না? পলাশের নাকের পাটাতন ফোলে, ঠোঁট মৃদু কেঁপে ওঠে, বোবা কান্নায় চোখ দিয়ে পানি পড়ে, বালিশ ভিজে যায়। মোবাইল হাতে নিয়ে নিধির কলেজ ড্রেস পরা ছবিটা দেখে। কিছুক্ষণ দেখার পরে মোবাইল স্ক্রিনে ভেজা ঠোঁট ছুঁয়ে দেয়, গালের সাথে ছবিটা মিশিয়ে ফিসফিস করে বলল, আমি কেন এক জীবনে আমার ভালোবাসাকে পাবো না? এই একলা ঘরে কেন নিধি নেই? আমার বুকে কেন নিধি ঘুমায় না? এই প্রেমিকের এমন সব প্রশ্নের উত্তর কে দেবে? পলাশ উত্তরের আশা করে না, হাত দিয়ে বালিশ খামচে চুপচাপ চোখের পানি ফেলে। যাকে পাওয়া যাবে না তার প্রতি কেন এত ভালোবাসা? বিধাতা কেন তার সাথে প্রণয়ের সুতো বেঁধে দেয় এত কষ্ট পাওয়ার জন্য? সুইটি তার নানির থেকে ঘুমের ট্যাবলেট এনেছে শিমুলের রুমে দেওয়ার জন্য। দুধ রেডি করে, দুধের গ্লাসে ট্যাবলেট মিশিয়ে দেয়, কিছুতেই দুজনের বাসর করতে দেবে না। ধীর পায়ে রুমের দিকে এগিয়ে যায়। শিমুল তো রুমে ঢুকে গেছে, দরজায় টোকা দিবে এমন সময় রাবেয়া আসে। পুষ্পর হাতে ট্রে নিজের হাতে নিয়ে বলে, কি করছো? রাবেয়াকে দেখে সুইটি আমতে আমতে করে বলল, নানু বলেছিল এগুলো দিতে। সুইটির ক্ষোভের কথা রাবেয়ার অজানা না। এই মেয়েকে কোনোভাবেই বিশ্বাস করা যাচ্ছে না। উনি তো নিজ হাতে যা যা প্রয়োজন সব শিমুলের রুমে রেখে এসেছে, তাহলে আবার কেন? সব দেয়া হয়েছে, সুইটি ভেবেজাকা খেয়ে বলল। ওহ, জানতাম না। রাবেয়া হাত থেকে দুধের গ্লাস নিতে নিতে বলল, তাহলে এটা ফেলে দেই। রাবেয়া মনে মনে হাসে, এই পুচকি তাকে খোল খাওয়াবে? পারবে কেন, তুমি খাও। সুইটি চমকে বলল, না না মামি, আমি খাবো না। কিন্তু রাবেয়াও ছাড়ার পাত্রী না।
জোর করে সুইটিকে দুধটা খাইয়ে মাথায় হাত বুলিয়ে বলে, রুমে যাও, অনেক রাত হয়েছে। সুইটি মাথা নিচু করে চলে যায়। মনে মনে ভাবে, কাকে ঘুম পাড়াতে আসলাম, আর এখন কিনা নিজেই ঘুমাবো। একবার না পেরলে দেখে নেবো শতবার, তাও এই মেয়েকে বাড়ি ছাড়া করবেই। শিমুল পুষ্পর সাথে কী করছে এটা ভেবে সুইটি দিশাহারা। পুষ্প মাথা নিচু করে রাখে। শিমুলের গায়ের পারফিউমের ঘ্রাণে কেমন মাথা ঘুরে যাচ্ছে। তার মনে হচ্ছে এই রাত না আসলেই ভালো হতো। শিমুল মাথা নিচু করে পুষ্পর মুখের দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলবে, তুমি কি ভয় পাচ্ছ? পুষ্প কথা বলে না। শিমুলের হাসি, গলার স্বর, সব কিছুই যেন লজ্জা মাখানো। শিমুল পুষ্পর ডান হাতের উল্টো পিঠে চুমু খায়। শিমুলের ছোঁয়া তো এই প্রথম না, তারপরেও পুষ্প যেন নতুন করে শিমুলের উষ্ণ আদরের পরশ পেয়ে মৃদু কাঁপে। আমার দিকে তাকাও না, বউ সাজে মন ভরে দেখি। আচ্ছা, এমন করে বললে কি তাকানো যায়? যায় না, পুষ্প তাকাতে পারে না। শিমুল মুচকি হাসে। পুষ্প ভয় পাচ্ছে, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। শিমুলও ছাড়ার মানুষ না, হাত দিয়ে মুখ উঁচু করে বলল, আমাকে দেখো। পুষ্প বলল, দেখছি। মন ভরে দেখো। শিমুল পুষ্পর কোলে শুয়ে পড়ে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না ফুলরানী আমার ঘরে। পুষ্প শিমুলের চুলে হাত রেখে বলল, আমারও বিশ্বাস হচ্ছে না। এখন থেকে যখন তখন তোমাকে দেখতে পারবো। পুষ্প মুগ্ধ নয়নে শিমুলের খুশি ভরা মুখে দেখে। তার মতো সামান্য পুষ্পকে পেয়ে শিমুল এত খুশি, এটা ভাবলেই সুখে পুষ্পর চোখ ভিজে ওঠে। শিমুল হাত দিয়ে পুষ্পর গলা ধরে বলল, আমি জানি তুমি আমার ভালো বউ হবে, হবে না? জি। ভালোবাসি বউ। আমিও। তাহলে এত ভয় আর লজ্জা পাচ্ছ কেন? পুষ্প শিমুলের চোখে চোখ রাখে, সত্যিটাই বলে। জানি না, কিন্তু আজকে কেন জানি ভয় লাগছে। শিমুল হাসে। আমি এমন কিছুই করব না যেটা ভয়ের মতো হবে, আমাকে ভরসা হয় না? হয়। শিমুল উঠে বসে বলল, ফ্রেশ হবে না, চলো। পুষ্প ধীর পায়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আস্তে আস্তে সব গয়না খুলতে থাকে। আয়নায় আর চোখে শিমুলকে দেখে। শিমুল বিছানায় পা ঝুলিয়ে বসে আছে, পূর্ণ দৃষ্টি পুষ্পর দিকে। পুষ্প তাকিয়ে হাসলে শিমুল এগিয়ে আসে, পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ ঠেকিয়ে বলল, আমি হেল্প করি। পুষ্প শিমুলের দিকে ফিরে বলল, আচ্ছা। পুষ্প হাতগুলো শিমুলের সামনে এগিয়ে দেয়। শিমুল চুপচাপ চুড়ি খুলে দেয়। শাড়িতে লাগানো সেফটি পিন খুলে দিলে পুষ্প ড্রেস পাল্টে একটা হলুদ সুতির শাড়ি পরে। পুষ্প বাথরুম থেকে বেরিয়ে দেখে শিমুল বিছানায় একটা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। পুষ্প ধীর পায়ে বিছানার কাছে এসে দাঁড়ায়। শিমুল মুগ্ধ নয়নে পুষ্পকে দেখে। মেয়েটাকে আজকে বেশি সুন্দর লাগছে, তার হয়েছে বলেই হয়তো। হাত বাড়িয়ে কাছে ডাকলে পুষ্প বিছানায় বসে। শিমুল পুষ্পর হাত ধরে নিজের কাছে নিয়ে বুকে মিশিয়ে নেয়। শিমুল এখন চাইলেই পুষ্পর সাথে ইন্টিমেট হতে পারে, পুষ্পর দেহের প্রতি ভাজে ভাজে ছুঁয়ে দিতে পারে, কিন্তু শিমুল এমন করবে না। প্রথম রাত নিয়ে মেয়েদের অনেক ভয় থাকে। পুষ্প কি আতঙ্কে আছে এটা শিমুল খুব বুঝতে পারছে। পরিবার ছেড়ে এসে পুষ্প মানসিকভাবে বিধ্বস্ত। শিমুল এখন ঘনিষ্ঠ হলে হয়তো পুষ্প মুখে কিছু বলবে না, কিন্তু মনে মনে হয়তো ভাববে শিমুলের ঘনিষ্ঠ হতে এত তাড়া, এটাই কি শিমুলের প্রধান চাহিদা? পুষ্পর সুপ্ত মনে কষ্ট জমা হবে। পুষ্পর বাহু ধরে শিমুল কোনো ভয়ের কারণ হয়ে যেতে চায় না, বরং কোনো ভয় ছাড়া ভালোবাসার চাদরে জড়াতে চায়। আজকে রাতটা এভাবে বুকে নিয়েই কাটুক, সারা জীবন তো পড়েই আছে। এত বছর অপেক্ষা করতে পেরেছে, এই দু তিন দিনও পারবে। শিমুল নিজেকে একটু মিষ্টি শাস্তি দিতে চায়। পুষ্পকে একটু একটু করে নিজের দিকে ধাবিত করে পাগল বানাতে চায়। শিমুল শুয়ে পুষ্পকে বুকে নেয়। শিমুলের মনে হলো প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ধরার মতো শান্তির আর কিছু নেই। বরাবরের মতো পুষ্পকে মনে হলো তুলোর বস্তা, আর এই তুলোর বস্তা
বুকে নেওয়াতে শিমুলের মনে হলো তার বুকটা সুখে সুখে কানাই কানাই পূর্ণ হয়ে গেছে। মাথা নিচু করে পুষ্পর কপালে চুমু দিয়ে বলল, আজকে সারা রাত তোমাকে দেখব, মন ভরে দেখব। এত কষ্ট করে যে পাখিকে পোষ মানাতে পেরেছি তাকে আজকে দেখেই মন ভরাবো। পুষ্প অবাক হয়ে বলল, সত্যি? শিমুল পুষ্পর নাকের সাথে নাক ঘষে বলল, সত্যি? পুষ্পর কাছে শিমুল এক পাগল প্রেমিক। সে ভাবতেও পারেনি শিমুল তাকে বোঝে, কিছুটা সময় দিয়ে দিবে। এই ব্যাপারটাই পুষ্পর মনে শিমুলের জন্য শ্রদ্ধা আরও বেড়ে যায়। সেও শক্ত করে শিমুলকে জড়িয়ে নেয়, বুকে নাক ঘষে ফিসফিস করে বলল, তুমি এত ভালো কেন? শিমুল পুষ্পর নরম ঠোঁটে আলতো করে একটা কামড় দিয়ে বলল, তোমার বর্জে তাই? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে শিমুলের হালকা কালচে ঠোঁটে স্বেচ্ছায় ডুব দেয়। শিমুল হাসে, প্রেয়সী প্রেম ডুবে সামিল হতে নিজেও সাড়া দেয়। পুষ্পর নরম শরীরটা হাত দিয়ে নিজের বুকের উপর তুলে নেয়। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হাসে, শিমুল হাসে না। তার চোখে মুখে এখন রাজ্যের তৃষ্ণা, এ তৃষ্ণা মিটবে কীভাবে? পুষ্প আর শিমুল ভোর চারটার দিকে ঘুমিয়েছে। দুজনের মনে যে এত কথা থাকতে পারে তা বুঝি রাতেই প্রকাশ পেল। শিমুল কথার ফাঁকে ফাঁকে পুষ্পকে চুমু দিচ্ছিল। প্রিয় মানুষের কাছে থাকলে যে এতটা সুখ অনুভব করা যায়, এটা পুষ্প তার শিমুলকে পেয়ে উপলব্ধি করতে পেরেছে। শিমুল তাকে একটা গলার হার দিয়েছে, হারের সাথে এস আর পি অক্ষরের পেঁচানো একটা লকেটও আছে। শিমুল নিজ হাতে পরিয়ে গলা সমেত লকেটে আলতো ছুঁয়ে বলেছে, এই হারটা যেন সবসময় গলায় থাকে। পাঁচটার দিকে পুষ্পর ঘুম ভেঙে যায়। সে ঘুমলেও তার ব্রেনে ঠিক এটা ছিল যে সকালে উঠতে হবে। চোখ খুলে পুষ্প আবিষ্কার করে তার উপরে কেউ হাত পা দিয়ে তাকে আঁকড়ে ধরে আছে। সবসময় একা থাকা পুষ্প এটা হজম হলো না, চোখ বড় বড় করে আঁকড়ে ধরা আগন্তুকের দিকে তাকায়। ঘুমন্ত শিমুল, এই ঘর শিমুলের গায়ের মিষ্টি ঘ্রাণ সব মিলিতে পুষ্পর মনে পড়ে সে কাল শ্বশুরবাড়ি এসেছে। আঁকড়ে ধরা মানুষটা তার শিমুল। পুষ্প ঘুমন্ত শিমুলকে দেখে, কি মায়া লাগছে। আচ্ছা, মায়ার উপমা দিতে মেয়েদের যদি মায়াবতী বলে, ছেলেদের কি বলে তার জানা নেই। পুষ্প শিমুলের কপালে অগোছালো চুল সরিয়ে কপালে চুমু খায়। শিমুল নড়ে চড়ে পুষ্পকে আরও টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। পুষ্পর ওঠা দরকার, উঠতে চাইলে শিমুলের ঘুম ভেঙে যায়। আধো আধো চোখ মেলে পুষ্পকে কাছে পেয়ে পুষ্পর গলায় মুখ গুঁজে বলল, উঠে যাচ্ছ কেন? আমার ঘুম শেষ হয়নি তো। আমি উঠে যাব, তুমি ঘুমাও। না, তোমাকে সাথে নিয়ে না ঘুমালে ঘুম হবে না, সবাই খারাপ বলবে। বলুক, নতুন বউ দেরিতে উঠবে এটাই নিয়ম? এই নিয়মগুলো কি তুমি আবিষ্কার করেছো? শিমুল ঠোঁট টিপে মুচকি হাসে। বউ আমার নিয়ম তো আমি আবিষ্কার করব, এত নড়াচড়া করো না তো। পুষ্প শান্ত হয়ে শুয়ে থাকে, কিন্তু শিমুল শান্ত থাকে না। দুষ্টুমিতে পুষ্পকে মাতাল করে ছাড়ে। পুষ্প খিলখিল করে হাসে। শিমুলের গভীর ছোঁয়ায় পুষ্প যখন চোখ বন্ধ করে আছে, তখনই দরজায় ধূপধাপ করে কেউ ধাক্কা দেয়। তারপর বাজখাই গলায় বলে, শিমুল শিমুল রে, আরে তোর বউ রে, উঠে দে, নতুন বউ কি এতক্ষণ ঘুমায়, লাজ শরম নাই। পুষ্প ঝটপট উঠে পড়ে, হাত দিয়ে গায়ের কাপড় টেনে টুনে ঠিক করে। তার হাত পা কাঁপছে, দ্রুত ছুটে গিয়ে দরজা খোলে। পেশকারা দরজা থেকেই পুষ্পকে তীক্ষ্ণ চোখে দেখে। পুষ্প এমন চাহনি দেখে মাথা নিচু করে নেয়। পেশকারা পুষ্পর মাথায় হাত দিয়ে দেখে চুল ভিজানা শুকনো। শুকনো দেখে বলল, কোন সময় ফজরের আজান দিয়েছে, এখনো গোসল করেনি কেন? গোসল করার মতো তো কিছুই হয়নি, তাই পুষ্প গোসল করেনি। কিন্তু সামনের অগ্নির মতো জ্বলন্ত নারীটাকে এই কথা বলার থেকে চুপ থাকাই শ্রেয়। পুষ্পকে চুপ থাকতে দেখে পেশকারা বেগম বলল, আমরা কাকপক্ষে জাগার আগে গোসল সেরে নিতাম, তোমাদের মতন বেলা ছিলাম না, গোসল ছাড়া যেন রুম থেকে বাহির না হও, নির্লজ্জ মেয়ে কোথাকার। তিনি তেরা চোখে তাকিয়ে চলে গেলে
পুষ্প দরজা আটকে ফিরে আসে। তার চোখ টলমল করছে। প্রথম দিন সকালেই যে এমনতরো ঝাড়ি খেতে হবে এর জন্য পুষ্প প্রস্তুত ছিল না। শিমুল তার বুবুর এমন কাজে হতভম্ব। পুষ্প টলমল চোখের দিকে তাকিয়ে উঠে বসে। খাটে বসে পুষ্পর হাত ধরে তাকে কাছে বসায়। কি হলো বুবু, এভাবে বললো কেন? এটা বলতে বলতে পুষ্পর চোখ দিয়ে টলমল করে পানি পড়ে যায়। শিমুল চোখের পানি মুছে দিয়ে পুষ্পকে সান্ত্বনা দিল। আগের কালের মানুষ তো এসব মানে বেশি। পুষ্প আমাদের বিয়েটা মা আর ভাইয়া ছাড়া কেউ মেনে নেয়নি। আমাকে দিয়ে তারা তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারেনি বিধায় তোমার উপর তাদের ক্ষোভ থাকবে। তেরা তেরা কথা বলে নিজেদের রাগ দেখাবে। তুমি নিজে শক্ত থাকতে হবে। তাদের দেখিয়ে মোটেই কাঁদা যাবে না। কাঁদলেই তারা ভাববে তুমি কষ্ট পাচ্ছ, তাহলে আরও বেশি এমন করবে। তাই তোমার কি করতে হবে, তুমি নিজের মতো চলবে, কোনো সমস্যা হলে আমাকে বা মাকে বলবে। আর এদের জন্য চোখের পানি যেন আর না পড়তে দেখি। আমার বউয়ের চোখের পানি খুব দামি, ঠিক আছে? মানুষটা এত ভালো করে সব বোঝায় যে না বুঝে উপায় থাকে না। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ বলে, তারপর ফ্রেশ হয়ে বাইরে যায়। রাবেয়া পুষ্পকে দেখে ডাইনিং টেবিলে নিয়ে বসায়। আলতো হেসে বলল, পুষ্প কিছু খাবে? পুষ্প ওনার দিকে তাকায়। এক পরিবারে কত ধরনের মানুষ, একজন ধানি লঙ্কা তো আরেকজন বরফগলা পানি, সে মাথা নেড়ে না জানায়। ফুলি তখন আটার রুটি বানাচ্ছে। শাশুড়ি বৌমাকে একসাথে বসে থাকতে দেখে পেশকারা সারা শরীর জ্বলে যায়। পুষ্পকে বলে, রুটি বানাইতে পারো নাকি শুধু ছেলেদের মাথা খাইতে পারো? এমন কথার কি উত্তর হতে পারে তা পুষ্প জানা নেই। সে কি বলবে ভেবে পেল না, মাথা নিচু করে বসে থাকে। নতুন বউকে এমনভাবে কথা বলাতে রাবেয়া বিব্রত হয়। পরিস্থিতি সামলাতে বলে, আম্মা আজকে ফুলই বানায়, পুষ্প তো এখন সবসময় এখানেই থাকবে, পরে বানাতে পারবে। রাবেয়া কথা শুনে পেশকারার মেজাজ খারাপ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলল, একদিনের বউয়ের পক্ষ নিয়ে আমার সাথে কথা তর্ক করো? শওকত কই তুই, দেখে যা তোর বউ কত বেড়েছে। আম্মা আপনি ভুল বুঝবেন না, মেয়েটা কালকে এসেছে। তাতে কি, আমি এই বাড়িতে প্রথম দিন এসে মশলা বেটে রান্না করেছিলাম, তোমাদের মতন এত নকশা করিনি। পুষ্পর কাছে অবস্থা সুবিধা লাগে না, কিন্তু সে তো রুটি বানাতেও পারে না। সাহস করে রাবেয়াকে বলল, মা আমি পারবো। এটা বলে উঠে রান্নাঘরে গিয়ে ফুলির হাত থেকে বেলন নিয়ে রুটি বেলতে যায়। বাবার বাড়িতে কাজ না করা অদক্ষ পুষ্প গোলগাল রুটি বানাতে পারে না। যতই গোলগাল বানাতে চায় ততই ট্যাড়া ব্যাকা হয়ে যায়। পেশকারা পাশে দাঁড়িয়ে আছে, পুষ্পর বুকটা কাঁপে। পেশকারা কিছু বলার আগেই রাবেয়া আসে। আম্মা আব্বা উঠেছে, আপনাকে ডাকে। পেশকারা রুটির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে চলে যায়। উনি চলে যাওয়ার পরে রাবেয়া ফুলিকে দিয়ে রুটি বানিয়ে ফেলে। পুষ্প তার শাশুড়ির দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় চোখ ভিজে ওঠে। রাবেয়া পুষ্পকে আবার ডাইনিং টেবিলে চেয়ারে বসায়। আমার যখন বিয়ে হয় আমি তখন খুব ছোট ছিলাম, কিছুই পারতাম না, সবাই ভুল ধরতে মুখিয়ে থাকতো, কেউ শিখিয়ে দিতে আসতো না। অথচ আমাকে শিখিয়ে দিলেই আমি পারতাম। এক সময় করতে করতে সব শিখে গেলাম, কিন্তু সবার ব্যবহারগুলো মন থেকে গেল না, ভুকে এখনো সব তাজা। আমি তোমাকে নিয়ে নিজ হাতে সব শিখাবো। আমি যে কষ্ট পেয়েছি আমি চাই না আমার ছেলের বউ এমন কষ্ট পাক। এমন ভালো একটা শাশুড়ি পেয়ে পুষ্প মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। রাবেয়া পুষ্পর জন্য রুটি আনতে রান্নাঘরে যায়। তখনই সুইটি আলো থালু বেশে ছুটে আসে, এসেই পুষ্পর সামনে দাঁড়ায়। পুষ্প সুইটিকে দেখেই বুঝতে পারে সুইটি মাত্রই ঘুম থেকে উঠে এসেছে। সুইটি কিছু না বলে পুষ্পর চুলে হাত দেয়। চুল ভেজা, এটা বুঝতে পেরে বলল, তোমার চুল ভেজা কেন? এমন উদ্ভট প্রশ্নের উত্তর কি হতে পারে পুষ্প ভেবে পায় না। তখনই শিমুল আসে, পুষ্পর পাশের চেয়ারটা টেনে তাতে বসে বলল, চুল ভিজানোর কাজ করেছে তাই চুল ভিজা, তোর কোনো সমস্যা? শিমুলের দিকে চোখ কটমট করে তাকিয়ে সুইটি আবার রুমে চলে যায়। যদিও রীতিমতো আড়াই দিন পরে
মেয়ে বাবার বাড়ি যাওয়ার কথা থাকে, কিন্তু মুন্নির বর আবার ঢাকা চলে যাবে, বিধায় আজকেই পুষ্পকে নিতে আসবে। পুষ্পর বাবা বাড়ির লোক আসবে, পুষ্প সে কি খুশি। শাশুড়িকে হাতে হাতে এটা সেটা এগিয়ে দিচ্ছে। দুপুরের দিকে মিজান শেখ, মুন্নি আর মুন্নির বর আসে। সবাই স্বাভাবিকভাবেই কথা বলে। খাওয়ার সময় হলে সওকাত বা মজিব হাওলাদার কাউকেই টেবিলে আনা যায় না। শিমুল নিজেই সবাইকে সাদর করে খাবার বেড়ে দেয়। মিজান শেখ বারবার জিজ্ঞাসা করেছিল মজিব আর সওকাত হাওলাদারের কথা। শিমুল বলল, আপনি শুরু করেন, আব্বা আর দাদা একটা কাজে বাহিরে গেছে, আসতে দেরি হবে। পুষ্পর চোখ ভিজে ওঠে। তার শ্বশুর আর দাদা শ্বশুর বাড়িতেই আছে। পুষ্পর বাবার সাথে বসে খেতে এত লুকোচুরি। বিকেলে পুষ্প আর শিমুল মিজান শেখের সাথে তাদের বাড়িতে যায়। পুষ্প অবাক হয়ে তার আব্বা আম্মার কাজকর্ম দেখে। যে শিমুলের নাম শুনলেই পুষ্পকে মারা হতো, সেই শিমুলকে কত আদর যত্ন করা হচ্ছে। রোকসানা কিছুক্ষণ পরে পরে এটা সেটা এনে দিচ্ছে। পুষ্প চুপচাপ সব দেখে আর ভাবে, বাবা মায়ের কথা শুনে যদি অন্য কোথাও বিয়ে করে নিত তাহলে বুকের কষ্টটা সারা জীবন জ্বালাত, আর এখন একটু কষ্ট হলেও শিমুলকে পেয়েছে, আর বাবা মাও কি সুন্দর শিমুলকে জামাই আদর করছে। পুষ্প মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। পলাশ বেহায়ার মতো নিধির পিছু পিছু ঘুরছে। নিধি পলাশকে দেখেও দেখছে না, সবার সাথে হেসে কথা বললেও পলাশকে এড়িয়ে যাচ্ছে। এই এড়িয়ে যাওয়াটা পলাশের সহ্য হচ্ছে না, বারবার নিধিকে দেখছে। নিধি যেহেতু একসময় এই কলেজের স্টুডেন্ট, তাই সব শিক্ষকই নিধির প্রতি সদয়। ক্লাস গ্যাপে পলাশ অফিস রুমে আসে, তখন নিধিরও গ্যাপ ছিল। নিধিকে একা পেয়ে পলাশ সোজা নিধির টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নিধি মাথা তুলে তাকায়, তারপর আবার চোখ নামিয়ে নেয়। পলাশ ডাকে, নিধি নিধি। নিধি কথা বলে না, দেখে পলাশ হাঁটু মুড়ে নিচে বসে। একটু কথা বললে কি হয়, পলাশ তো এতটা খারাপ না, একটু কথা বলো। পলাশের এমন কাজে নিধি অপ্রস্তুত হয়ে যায়। তাদের প্রেম চলাকালীন প্রেমের কথা কলেজের কেউ জানতে পারেনি, এখন হঠাৎ করে পলাশের এমন কাজ কেউ দেখে নিলে নিধির সমস্যা। তাই সে আস্তে করে বলল, কি বলবো, ভীত পুরুষের সাথে কথা বলার মতো রুচি নেই। নিধি উঠে চলে যেতে নিলে পলাশ আরো কিছু বলতে চায়। নিধি থামিয়ে বলে, আপনি আমাকে এভাবে বিরক্ত করলে খারাপ হবে, কিন্তু কাছে এসেছি বলে কথা বলার জন্য উঠে পড়ে লেগেছেন, কই এতদিন তো খবর নেননি, একবার জানতেও চাননি কই আছি। নিধি উঠে চলে যায়। পলাশ অসহায় হয়ে উঠে দাঁড়ায়। নিধির প্রতিটা কথা পলাশের বুকে এসে লেগেছে, সে ভীতু। পলাশ চুপচাপ নিজের টেবিলে গিয়ে বসে, টেবিলের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে থাকে। এত এত কষ্টের মাঝে পলাশের শরীরটা আর বয়ে বেড়াতে ইচ্ছে করে না। তার আব্বা তাকে বলেছিল নিধির বিয়ে হয়ে গেছে, এখন যোগাযোগ রাখলে নিধির সংসার ভাঙতে তিনি দুবার ভাববে না। তারপরেও পলাশ লুকিয়ে নিধির বাবার ঠিকানায় গিয়েছিল, ওখানে গিয়ে কাউকে পায়নি। নিধির কোথায় বিয়ে হয়েছে সেই খবরও পায়নি। এক বুক হাহাকার নিয়ে ফিরে এসেছে। কিছুক্ষণ পরে কলেজ থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়। মনে মনে প্রার্থনা করে, আল্লাহ বাইক অ্যাক্সিডেন্ট করে যদি মারা যেতাম তাহলে এটাই ভালো হতো। এরপর দিন শিমুল আর পুষ্প বাড়িতে ফিরে আসে। শিমুলের জরুরি কাজ আছে, বিধায় তাড়াতাড়ি ফিরে আসে। পুষ্প রাবেয়া বেগমের কাছে গিয়ে বসে থাকে। নিজের মাকে ছেড়ে এসেছে, রাবেয়ার কাছে আসলে মায়ের মতো ঘ্রাণ পাওয়া যায়। দুজনে কথা বলতে বলতে অনেক সময় কাটায়। রাতের 9টার সময় পুষ্প তার রুমে আসে। শিমুল বিকেলে বেরিয়েছে, এখনও আসেনি। পুষ্পর চোখগুলো শুধু শিমুলকেই খোঁজে। বিছানায় গিয়ে দেখে একটা শপিং ব্যাগ। পুষ্প এগিয়ে গিয়ে ব্যাগটা হাতে নেয়, খুলে দেখে একটা কালো শাড়ি, সাথে একটা চিরকুট। পুষ্প চিরকুট হাতে নিয়ে পড়া শুরু করে। প্রণয়িনী, আমি যে বিষ ব্যথায় পাগল হয়ে যাচ্ছি তোমার চোখে পড়ে না? প্রণয়িনী, আমার তৃষ্ণার্ত চোখের নেশা কি তোমায় কাবু করতে পারছে না? প্রণয়িনী, এই জন্ম উপোস পাগল প্রেমিকের
খরা লেগে মরে যাওয়া শিমুল কাছে একটু উষ্ণ ছোঁয়া দেয়া যায় না? প্রণয়িনী, তুমিও কি আমার মতো তৃষ্ণায় ছটফট করো? খুব আপন করে নিয়ে আমার ইচ্ছা জাগে না? প্রণয়িনী, তুমি চাইলে আমরা শিমুল ফুল ফোটাতে পারি। আমাকে দেখো, আমি খুব করে চাইছি তোমাতে ডুবে যেতে। তুমিও কি আমাতে ডুবতে চাও? এই শাড়িটা পরে আপনার পাগলের জন্য অপেক্ষা করার দরখাস্ত রইল। ইতি আপনার অতি বাধ্যগত স্বামী শিমুল। এই সামান্য চিরকুট পরেই পুষ্পর মনটা অন্যরকম ভালো লাগায় ছেয়ে যায়। লজ্জায় শরীরে শিহরণ বয়ে যায়। কালো শাড়িটা হাতে নিয়ে রেডি হতে ছোটে। আজকে মনে সবটা রং মিশিয়ে সাজবে। রাত 11টার দিকে শিমুল রুমে আসে। পুরো রুম অন্ধকারে লেপটে আছে। শিমুল লাইট জ্বালিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পকে কালো শাড়িতে যতটা সুন্দর লাগবে ভেবেছিল তার থেকেও বেশি সুন্দর লাগছে। শিমুল আলতো পায়ে এগিয়ে যায়। পুষ্পকে নিজের করে দেওয়ার জন্য মনে মনে বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। পুষ্পর হাত ধরে বলল, আমার বউকে অনেক সুন্দর লাগছে তো। শিমুলের এমন প্রশংসায় পুষ্প মিহিয়ে যায়। বুকের পাখি উল্টাপাল্টা ডানা ঝাপটে বেরিয়ে যেতে চায়। শিমুলের নিঃশ্বাসের গরম তাপে পুষ্প চোখ বন্ধ করে নেয়। মাথা নেড়ে বলল, মিথ্যা কথা। সত্যি এতই সুন্দর লাগছে যে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। পুষ্প মাথা নিচু করে লাজুক হাসে। পুষ্পর লাজুক হাসির দিকে তাকিয়ে শিমুলও হাসে। তারপর শিমুল পুষ্পকে কোলে তুলে নেয়। ফিসফিস করে বলল, আজকে রাতে আমি ভীষণ খারাপ হতে চাই। আজকে না হয় শিমুল ফুল ফুটুক। পুষ্প প্রতিউত্তরে শিমুলের গলা আঁকড়ে ধরে। প্রণয়ের ছোঁয়ায় সেও যে জর্জরিত কাতর। পুষ্পকে কোলে নিয়ে শিমুল আলতো গলায় গিয়ে ওঠে, তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজার ধন। শত বাধা ডিঙায় পাইছো তোমার মনের মতো মন। আমার মনের জোসনা আমি কাউকে দিব না। তোমাকে গাইথা রাখছি মনের মাঝে, নিজেও জানো না। পুষ্প মুক্ত হয়ে শিমুলের গলায় গান শোনে। শিমুলের বুকে মাথা রেখে শিমুলের বুকের উথাল পাতাল টিক টের পাচ্ছে। পুষ্প মাথা নিচু করে শিমুলের বুকের কাছের গেঞ্জি আঁকড়ে ধরে। শিমুল হেঁটে পুষ্পকে বিছানায় নিয়ে যায়। পুষ্পকে লজ্জা পেতে দেখে তার খুব ভালো লাগছে। পুষ্পর নরম মনের ভয়ঙ্কর তাপে শিমুল তখন ছন্নছাড়া। আদুরে চোখ দিয়ে পুষ্পকে দেখে, যে চোখের দৃষ্টি পুষ্প শরীরে শিহরণ জাগাতে সক্ষম। শিমুল পুষ্পর চোখের দিকে তাকিয়ে আছে। পুষ্প তাকাতে পারে না। হাত দিয়ে শিমুলের মুখ অন্যদিকে ফেরাতে চাইলে শিমুল হাত ধরে বলল, কি? পুষ্প মাথা নেড়ে বলল, না। শিমুল পুষ্পর নরম গালে তার দাড়িযুক্ত গাল ঘষে জড়ানো গলায় বলল, কি না? না। শিমুল মুচকি হাসে। পুষ্প গালে হাত বুলিয়ে দিলে পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুলের এতদিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। না না, ভাঙে না, শিমুল নিজেই ভেঙে দেয়। নিষিদ্ধ ইচ্ছাদের পাখা মেলে উঠতে দেয়। নিজে ডুবে যায় পুষ্পতে। পুষ্প শিমুলের পাগল করা ছোঁয়ায় দিশে হারায়। শিমুল তখন পুষ্পকে নতুন রূপে আবিষ্কার করতে ব্যস্ত। নিজের সবটা ভালোবাসা উজাড় করে পুষ্পকে নতুন রূপে রাঙিয়ে তুলতে সে কি চেষ্টা! নিজেকে নতুন রূপে পুষ্পর সামনে নিয়েই এলো। পুষ্প অবাক হয়ে শিমুলের পাকলামি দেখে। শিমুল আজ সত্যি পাগল, পাকলামি আজ সীমাহীন। পুষ্পর কাপা ঠোঁটে কিছু বলতে চেয়েও বলা হয় না। শিমুলের আধো আধো পাগলের প্রলাপ শুনে পুষ্প লজ্জায় মুখ লুকায়। ফিসফিস করে শিমুলকে বলে, না প্লিজ না। শিমুল পুষ্পর কথা শোনে না। সে নিজের আধিপত্য প্রসার ঘটাতে ব্যস্ত। তার নিঃশ্বাস যখন রুমের পরিবেশ অশান্ত করে দিচ্ছে, শুধু নিঃশ্বাসই রুম অশান্ত করে না। শিমুলের মুখের জড়ানো গলায় পাগল করা কথাগুলো পুষ্পকে অশান্ত করে দেয়। পুষ্পর চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ে। শিমুল শান্ত বাচ্চাদের মতো শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে শিমুল নিভু নিভু গলায় পুষ্পকে বলে, কি খবর পুষ্পরানী? শিমুলের এমন কথায় পুষ্প চোখ খুলে তাকায়। শিমুলের চুলে হাত রেখে বলে, আপনি ভীষণ খারাপ মানুষ। তাই নাকি? ভীষণ খারাপ। আচ্ছা, আসলেই খারাপ। প্রতিটা পুরুষই তার ব্যক্তিগত নারীর সান্নিধ্যে আসলে খারাপ হয়ে যায়। এত খারাপ হতে হয় না। হয়তো চৈত্রের খরায় মরে যাওয়া গাছে ফুল ফুটেছে শিমুল ফুল। শিমুলের কথা শুনে পুষ্পর ঠোঁট উল্টে বলল, আর একটাও বাজে কথা বলবেন না। আরে বাজে কথা কি? আর এভাবে আপনি আপনি করছো কেন? প্রমোশন থেকে ডিমোশন করে দিলে ব্যাপার কি? পুষ্প কথা বলে না, হাত দিয়ে মুখ ঢেকে নেয়। এই মুখ আর শিমুলকে দেখানো যাবে না। শুধু শিমুল কেন, অন্য কাউকেই দেখানো যাবে না। সারা অঙ্গে শিমুল লেপটে গেছে।
যেন অন্য কেউ দেখলেই বুঝে যাবে। শিমুল কিছুক্ষণ পুষ্পকে দেখে বলল, এই জন্যই বলি তোমার নাম পুষ্প না রেখে লাজুকলতা রাখার দরকার ছিল। পুষ্পর নিজেকে কেমন পূর্ণপূর্ণ লাগে, সুখে চোখে পানি আসে। সে টলমল চোখে শিমুলকে দেখে। শিমুল সেদিকে তাকিয়ে আস্তে করে বলল, আমি খুব সরি ফুলরানি। পুষ্প শিমুলের বুকে হাত রাখে। শিমুলের মুখে হাসি দেখে পুষ্পর মনটা ভরে যায়। শিমুলের কানে নিজের ঠোঁট ছুঁয়ে বলে, আপনি এত পাগল কেন? তোমার বর যে এই জন্য, তুমি যে আমার সুখের রানী তা জানো? পুষ্প শিমুলের মুখের দিকে তাকিয়ে বলল, আগে জানতাম না, এখন তোমার সুখী চেহারা দেখে কিছুটা উপলব্ধি হচ্ছে। কিছুটা না, আমার সব সুখ আল্লাহ তোমার মাঝে দিয়েছে, তোমাকে পেয়ে আমি পূর্ণ। তোমাকে আমার করে দেওয়ার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। পুষ্প কিছু বলে না, শিমুলের আদল বুকে চুপচাপ শুয়ে থাকে। আল্লাহ স্বামী স্ত্রী দুজনকেই দুজনের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছে, একজন আরেকজনের সুখের খোরাক। পুষ্প তার ফুসফুস ভরে শিমুলের ঘ্রাণ নেয়। ভোর সকালে পুষ্প উঠে যায়। বিছানায় শিমুল বিঘরে ঘুমাচ্ছে। শিমুলের দিকে তাকিয়ে পুষ্প রাতের দৃশ্য চোখে ভেসে ওঠে। লাজুক এসে বাথরুমে ছোটে, ফ্রেশ হয়ে নামাজ পড়ে। মোনাজাতে সবার আগে শিমুলের জন্য দোয়া আসে। এমন স্বামী দেওয়ার জন্য বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। নামাজ শেষ করে আবার বিছানায় শুয়ে থাকে। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু শুয়ে থাকলে তো চলবে না, যে কোনো সময় শিমুল জেগে যাবে। পুষ্প এই লোকের সামনে পড়তে চায় না, ধীর পায়ে হেঁটে দরজা খুলে বেরিয়ে যায়। ফুলি তখন রান্নাঘরে নাস্তা বানাতে ব্যস্ত, পুষ্পকে দেখে হাসে। এই ফুলি মেয়েটাকে পুষ্পর পছন্দ হয়েছে, খুবই দিলখোলা। দুজনে এটা সেটা বলতে বলতে নাস্তা রেডি করে। রাবেয়া এসে পুষ্পকে দেখে খুশি হয়। পুষ্পর মাথায় হাত বুলিয়ে বলে, তোমার এত সকালে উঠতে হবে না, প্রথম প্রথম একটু দেরি করে উঠলেও আমি বকা দিব না। কিন্তু পেশকারে সে এই কথাটা শুনে নেয়, কোন নবাব যদি বিয়ে করিয়ে এনেছো যে দেরি করে উঠবে? আম্মা তুমি চুপ থাকো, এই মেয়ে তোমার আম্মা কি কোনো তাবিজ তাবিজ দিয়েছে নাকি সকালে নাস্তার সাথে মিলিয়ে দেওয়ার ধান্দায় আছো? পুষ্প অবাক হয়ে বলল, তাবিজ? কেন তাবিজ চেনো না? তাবিজ করে শিমুলকে যেভাবে পাগল করেছ। পুষ্প অবাক হয়ে তার শাশুড়ির দিকে তাকায়। রাবেয়া তার শাশুড়িকে এটা সেটা বলে থামায়। পেশকারা গিজগিজ করতে করতে চলে যায়। পলাশ কলেজে যাওয়ার পথে দেখে নিধি রেস্ট রুমে বসে আছে। উকি দিয়ে দেখলো আর কেউ আছে কি না। কাউকে দেখতে না পেয়ে টুপ করে ঢুকে দরজা আটকে দেয়। হঠাৎ করে পলাশ আসতে নিধি চমকে তাকায়। পলাশ এসে সোজা নিধির দুপা আঁকড়ে ধরে। নিধি, আমি জানি আমি তোমার অযোগ্য, কিন্তু এইভাবে কথা না বলে কষ্ট দিও না, আমার সহ্য হয় না, প্লিজ। নিধি বুকের তোলপার পলাশ দেখে না, তার বুকের রক্তক্ষরণ কারো চোখে পড়ে না। অসাধারণ ব্যক্তিত্বে পলাশের এমন ভেঙে পড়া দেখে নিধি অবাক হয়। হাত দিয়ে জোর করে পলাশের বাঁধন থেকে মুক্ত হয়। কি করছেন, মাথা ঠিক আছে? কথা বলো, যা ইচ্ছা তাই বলো, কিন্তু এইভাবে চুপ করে থেকো না। কথা বলে কি হবে, সব কি আগের মতো হবে? আমার নিষ্পাপ ভালোবাসা ফিরিয়ে দিতে পারবেন? পলাশ চুপ করে নিধিকে দেখে। নিধি আবার বলে, কিছুই আর আগের মতো হবে না, আর আপনিও আমার সামনে এভাবে আসবেন না, চলে যান, আর বিরক্ত বলে আমি কলেজ থেকে চলে যাব। পলাশ ছলো ছলো চোখে নিধিকে দেখে। তার জন্য চলে যাবে? উঠে দাঁড়িয়ে বলল, আর কথা বলতে আসব না, বেশি সমস্যা হলে বলো, চাকরি ছেড়ে দেব। সে আস্তে করে বেরিয়ে আসতে গেলে নিধি হাত ধরে আটকায়। পলাশ কিছু বুঝে ওঠার আগেই নিধি পলাশের বুকে ঝাঁপিয়ে পড়ে, ফিসফিস করে বলল, আমি আর সইতে পারছি না পলাশ, বুকে প্রচণ্ড ব্যথা করে, এই যন্ত্রণায় মরে যাচ্ছি, আমাকে প্লিজ মুক্তি দাও, বাঁচতে দাও। পলাশ নিধিকে শক্ত করে নিজের বুকে মিশিয়ে নিতে চায়। অন্যের বউ বুকে নেওয়া পাপ, সেটা পলাশ জানে, তবুও আজকে সে পাপ করতেই রাজি। অনেক বছর ধরে যার ছোঁয়া পেতে মন উচ্ছাটন, তার ছোঁয়া পেয়ে পলাশের নাকের পাটাতন ফুলে চোখ দিয়ে পানি পড়ে। নিধির ঘাড়ে মুখ লুকিয়ে নিধির মতো করেই ফিসফিস করে বলল, আর জ্বালাবো না, জীবনের তোরে মুক্তি দিলাম। শিমুল সকালে ঘুম থেকে উঠে পুষ্পকে পায় না, মনে মনে হাসে।
পুষ্প যে লজ্জায় কাছে আসছে না এটা বেশ বুঝতে পারছে। তারপর গলা উঁচিয়ে পুষ্পর নাম ধরে ডাকে। পুষ্প তখন সোফায় বসে তার শাশুড়ির মাথায় তেল দিচ্ছিল। ফুলিকে বলল, ফুলি তোমার ভাইয়া কেন ডাকে দেখে আসো তো। ফুলি দৌড়ে যায়। পায়ের শব্দ শুনে শিমুল ভাবে পুষ্প এসেছে। হাসি হাসি মুখে তাকিয়ে দেখে ফুলি দাঁড়িয়ে আছে। ভাইজান কিছু লাগবো? শিমুল হাসি হাসি মুখ নিমেষেই গম্ভীর করে বলল, যা লাগবে। আচ্ছা। শিমুল দরজা থেকে উঁকি দিয়ে দেখে পুষ্প তার মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। ফুলি চা নিয়ে আসে। তোর ভাবিকে গিয়ে বল আমি ডাকছি। ফুলি গিয়ে বলল, ভাবি ভাই ডাকে, জলদি যান। র্যাবে মুচকি হেসে উঠে যায়। মাথার চুল হাতকোপা করতে করতে বলে, আমি রুমে যাই, একটু কাজ আছে। শিমুল কোনো কাজে ডাকে, দেখো গিয়ে। শাশুড়ি যে বুঝতে পেরেই চলে গেছে এটা দেখে পুষ্প লজ্জা পায়। আস্তে আস্তে রুমের দিকে এগিয়ে যায়। শিমুল পুষ্পকে দেখে হাসে। এগিয়ে এসে কাছে দাঁড়ায়। কই ছিলেন ম্যাম? এই এখানে। শিমুল পুষ্পর মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, সব ঠিকঠাক? পুষ্প মাথা নেড়ে হ্যাঁ জানায়। সত্যি? পুষ্প আস্তে করে বলল, জি। শিমুল পুষ্পকে নিয়ে বিছানায় এক কোণায় বসে। তুমি ভালো আছো? পুষ্প শিমুলের দিকে তাকায় মাথা নেড়ে বলল, ভালো। শিমুল বিছানায় হেলান দিয়ে বসে। পুষ্পর লজ্জা লজ্জা চেহারার দিকে তাকিয়ে তাকে আরো লজ্জা দিতে বলল, পুষ্প কাল রাতে কি হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, তোমার মনে আছে? শিমুলের এমন কথা শুনে পুষ্পর চোখ বড় বড় করে তাকায়। রাতে ঘুম হয়নি, আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। শিমুল হাত দিয়ে মাথার চুল টেনে ধরে বলল, ওই শিমুল ফুল টুল নাকি? পুষ্প শিমুলের মুখের কথা না শুনেই রুম থেকে চলে যায়। এই ছেলে তাকে মেরেই ফেলবে। নিধি পলাশের বুক থেকে মাথা তুলে পলাশের দিকে তাকায়। পলাশের চোখ ভেজা, মাথা নিচু করে বলল, আর জ্বালাবো না নিধি, তুমি তোমার মতোই থাকো। নিধি হাত দিয়ে তার মুখ চেপে ধরে। বুকটা এত পুড়ছে যে মনে হচ্ছে যে কোনো সময় মরে যাবে। নিধি আস্তে করে ডাকে, পলাশ। পলাশ নিধির চোখে চোখ রাখে, কাজল কালো চোখ ভেজা। নিধির কান্না পলাশে সহ্য হয় না। নিধি পলাশের ঠোঁটের কাঁপন, চোখের কাতরতায় স্পষ্ট দেখতে পাই শুদ্ধ ভালোবাসার ছাপ। পলাশের চোখের পানি মুছে বলে, তুমি এত ভালো কেন? পলাশ শুকনো ঠোঁট চিপ দিয়ে ভিজিয়ে বলল, আমি ভালো না নিধি, ভালো হলে তোমাকে নিজের করে রাখতে পারতাম, আমি তা পারিনি, আমি ব্যর্থ প্রেমিক, আমি খারাপ প্রেমিক। নিধি পলাশের কষ্ট ভরা মুখের দিকে তাকিয়ে বলল, মুক্তি দিয়ে দিচ্ছ? পলাশ নাক টেনে বলল, তুমি তো তাই চাইলে। আমি কি চাই তুমি সেটা কখনোই বোঝোনি। পলাশ নিধির হাত ধরে বলল, মুক্তি চাও না? নিধি আবারও ইচ্ছে করে পলাশের বুকে যেতে, কিন্তু নিধি মায়া বাড়াতে চায় না, মাথা নিচু করে ব্যাগ হাতে নেয়। নিধি চলে যেতে নিলে পলাশ হাত আঁকড়ে ধরে, উত্তর দিয়ে যাও। নিধি উত্তর দেয় না, পলাশের মুখে হাত বুলিয়ে বলল, বিয়ে করনি কেন? পলাশ ঠোঁট এলিয়ে হালকা হাসে, নিধির মতো কাউকে পাইনি। পেলে বিয়ে করতে? পাবো কিভাবে, নিধি তো একজনাই। নিধির ভেতরটা শুকশুক ব্যথায় কেঁদে ওঠে, মাথা নিচু করে বলল, সারা জীবন কি একাই কাটাবে? পলাশ নিভু গলায় বলে, জানি না। নিধি আর কিছু বলে না। পলাশি বলে, তোমার বর কোথায় থাকে, এখানে নাকি? পলাশের প্রশ্নে নিধি পলাশের চোখে তাকায়। বোকা ছেলেটাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানা সম্ভব না, তাই কাউকে বর বানানো হয়ে ওঠেনি। নিধি দরজা ঠেলে বেরিয়ে যায়। পলাশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথাটার অর্থ বুঝে নেয়। বুঝতে পেরে বুকের কাঁপন বাড়ে, মুখে খেলে যায় এক আকাশ পরিমাণ খুশির ঝিলিক। সম্ভাবনার পথে সূক্ষ্ম ছিদ্র দেখে চোখের তারা চিকচিক করে ওঠে। দ্রুত পায়ে নিধির পিছু যায়। নিধি ততক্ষণে ক্লাসে চলে গেছে। পলাশের বুক শুকিয়ে কাটকাট হয়ে যায়। নিধি কি বিয়ে করেনি? কিন্তু নিধির তো বিয়ে হয়েছিল। সারাটা সকাল পুষ্প তার শাশুড়ির সাথে রান্নায় সাহায্য করেছে। শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। বারবার বিছানায় যেতে ইচ্ছে করলেও লজ্জায় শিমুলের সামনে যায়নি। শিমুল অনেকবার এসে ঘুরে গেছে, কয়েকবার পুষ্পর চোখে চোখ পড়তে রুমে যাওয়ার জন্য ইশারা করেছে, পুষ্প যায়নি।
শিমুল বারবার এসেছে, পুষ্প ভুল করেও শিমুলের দিকে তাকায়নি। দুপুরে সবাই খাওয়ার পরে পুষ্প রান্নাঘরে টুকটাক এটা সেটা ধোয়ার বাহানায় রান্নাঘরেই থাকে। রাবেয়া সকাল থেকে ব্যাপারটা খেয়াল করছে। পুষ্প সেই সকালে রান্নাঘরে এসেছে, এখনও ঘরে যাচ্ছে না। শিমুল যে বারবার এটা সেটার বাহানায় পুষ্পর কাছেই আসছে, এটা রাবেয়ার চোখে পড়েছে। রাবেয়ার একটা অভ্যাস হলো দুপুরে একটু না ঘুমালে শরীর খারাপ লাগে। উনি রুমে যাওয়ার আগে পুষ্পকে বললেন, পুষ্প রুমে যাও, শিমুলের কিছু লাগে কি না দেখো। পুষ্প আস্তে ধীরে রুমে যায়, দরজা বন্ধ করে বিছানার দিকে তাকায়। শিমুল অন্য পাশে ফিরে শুয়ে আছে। পুষ্প চুপচাপ বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে। বিছানার অন্য কারো উপস্থিতি টের পেয়ে শিমুল ফিরে তাকায়। পুষ্পকে দেখে আবার আগের মতো করে শুয়ে পড়ে। পুষ্প অবাক হয়ে লক্ষ্য করে শিমুলের মুখে অভিমানের কারো আস্তরণের প্রলেপ। ছেলেটা কি অভিমান করেছে কেন? পুষ্প আর কাছে আসেনি বলে? পুষ্প কিছুক্ষণ শিমুলের পিঠের দিকে তাকিয়ে থাকে, কিন্তু শিমুলের নড়চড় নেই। পুষ্প হাত দিয়ে শিমুলের পিঠে চিমটি দেয়, খোঁচা দেয়। শিমুল শক্ত হয়ে পড়ে থাকে। পুষ্প পেছন থেকে জড়িয়ে ধরে। আমার পাগলটা কি রাগ করেছে? শিমুল কথা বলে না, পুষ্পই আবার বলে, সরি, এই যে চলে এসেছি। শিমুল এমনভাবে শুয়ে আছে যে পুষ্পর পক্ষে নড়ানো সম্ভব না। কোনোভাবেই পুষ্প শিমুলকে তার দিকে ফেরাতে পারে না, অগত্যা শিমুলের সামনে দিয়ে গিয়ে শুয়ে পড়ে। শিমুলের শক্ত করে রাখা হাত সরিয়ে শিমুলের বুকে যায়, এতেও কোনো হেলদোল নেই। পুষ্প শিমুলের মুখের দিকে তাকায়। ছেলেরা অভিমান করলে যে এত সুন্দর লাগে তা আগে কখনো দেখেনি, দেখবে কি করে? কোনো ছেলে তো তার সাথে অভিমান করেনি। পুষ্প হাত বাড়িয়ে শিমুলের গাল ঠোঁট ছুঁয়ে দেয়। কথা বলবে না? শিমুলকে রাগাতে বলল। শিমুল ভাই, ও শিমুল ভাই। পুষ্প আশা নিয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে। নিশ্চুপতা দেখে পুষ্পর ইঁদুরের মতো চিকন দাঁত দিয়ে শিমুলের ফর্সা গলায় কামড় দেয়। শিমুল এবার নড়ে চড়ে আক্রমণকারীর দিকে তাকায়, কিন্তু কথা বলে না। পুষ্পর এবার রাগ হয়, রুমে আসেনি বলে এত অভিমান, কেন আসেনি একটু বোঝা দরকার ছিল না? পুষ্প যে লজ্জা লাগছে সেটা বুঝল না, কেমন তকতক করে অভিমানের বহর নিয়ে ঘুরছে। অকারণেই পুষ্পর চোখে পানি এসে জমে। শিমুলের বাহু থেকে উঠে নিতে চাইলে শিমুল আটকায়, টেনে আবার আগের জায়গায় শুয়ে বলল, কই যাও? পুষ্প মুখ নামিয়ে বলল, যেখানে ইচ্ছা। আমি রাগ করেছি, আমার রাগ ভাঙাও। পুষ্প আবার উঠতে চাই, শিমুলের বলিষ্ঠ হাত থেকে নিজের হাত জোড়াজোড়ি করে ছাড়াতে ছাড়াতে বলে, পারবো না। আমার অভিমান ভাঙাতে এসে নিজেই অভিমান করে ফেলেছ। পুষ্প কথা বলে না, শিমুল পুষ্পকে পেছন থেকে জড়িয়ে ঘাড়ে শুশুড়ি দেয়। রাগ ভুলে পুষ্প খিলখিল করে হেসে ওঠে। শিমুল আদর আদর গলায় বলল, কত কষ্ট করে বউকে কাছে নিয়ে আসলাম, আর বউ কিনা আমাকে একা রেখে পালিয়ে বেড়াই, এটা কি ঠিক কাজ? ঠিক কাজ। ঠিক কাজ না সুন্দরী, এই বুকের জ্বলন যদি দেখতে তাহলে পালাতে না, বুকেই লুকাতে। শিমুল হাতের তালুতে মাথা রেখে বলল, সারাদিন আসলে না কেন? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হাসে, শিমুলের কোকড়া চুল গুছিয়ে দেয়। সারাদিন কাজ করছিলাম। কাজ না কি আমার থেকে লুকিয়ে থাকার ধান্দা? তুমি বেশি বলছো। তা বুঝি, আর বেশি না বুঝলে এই সুন্দরীকে আটকাবো কি করে? পুষ্প শিমুলের বুকে মাথা লুকায়। শিমুল ফিসফিস করে বলল, এত জ্বালাও কেন? পুষ্প কথা বলে না। শিমুল চাতক পাখির মতো পুষ্পকে দেখে, খোঁচা খোঁচা দাড়ি দিয়ে পুষ্পকে ছুঁয়ে দেয়, নরম গালে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঘষে দেয়। শিমুল যখন পুষ্পর নরম ঠোঁটে স্বর্গীয় সুখের অতলে ডুবে যাচ্ছে, তখনই দরজায় ধাকিয়ে কেউ ডাকে। পুষ্প ছটফট করে উঠে নিতে চাইলে শিমুল উঠতে দেয় না, শক্ত করে আঁকড়ে ধরে বলল, এখন না, পরে প্লিজ। পুষ্প এই বাড়ির সবাইকে জমের মতো ভয় পায়। দরজা খুলতে দেরি হলে যদি আবার কেউ কিছু বলে? শিমুলের দিকে তাকিয়ে বলল, না গেলে খারাপ বলবে, শুনে আসি। শিমুল বাচ্চাদের মতো জেদ করে বলল, না। পুষ্প জোর করে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে পেশকারা আর সুইটি দাঁড়িয়ে। পুষ্পকে দেখে পেশকারা বলল, আমার মাথায় তেল দিয়ে উকুন খুলে দিবা, আসো। পুষ্প পেছনে ফিরে দেখে শিমুল অসহায় চোখে তাকিয়ে আছে। পুষ্প না করে না,
নতুন বউ হয়ে কথা অমান্য করা ঠিক না। পেশকারার সাথে বেরিয়ে যায়। পেশকারা প্রথমে মাথায় তেল দেওয়ায় সুইটি এসে বলল তার হাতে নেল পলিশ দিয়ে দিতে। পুষ্প চুপচাপ দিয়ে দেয়। তারপর পেশকারা মাথায় উকুন দেখতে বলে। পুষ্প সারা মাথা ঘেটে একটাও উকুন পায় না। ভয়ে ভয়ে বলল, বুবু মাথায় তো উকুন নেই। পেশকারা তেতে উঠে বলল, মন দিয়া দেখো, উকুনের চুলকানিতে জীবন যায় যায় অবস্থা। পুষ্প আসরের আজান পর্যন্ত পেশকারার মাথায় উকুন খোঁজে, কিন্তু একটাও উকুন পায় না। তখনই শিমুল রুম থেকে বেরিয়ে আসে। কালো ট্রাউজার কালো গেঞ্জি পরে থমথম মুখে ধূপধাপ পা ফেলে পুষ্পের সামনে দিয়ে বেরিয়ে যায়। শিমুলের এমন চেহারা দেখে পুষ্পর মন খারাপ হয়। বেচারি সারাদিন পুষ্পর সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করেছে। এখন যাও একটু পেয়েছিল, বুবুর জন্য তাও হলো না। শিমুল বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে পেশকারা আর সুইটি উঠে দাঁড়ায়। পেশকারা মাথার চুল হাত দিয়ে ছেড়ে বলে, অনেক উকুন খুলেছ, যাও রুমে যাও। তারপর দুজনে মুচকি হাসতে হাসতে চলে যায়। পুষ্প রুমে এসে দরজা আটকে বিছানায় পা তুলে বসে। পেশকারা আর সুইটি যে তাকে শিমুলের থেকে দূরে রাখতে এতক্ষণ আটকে রেখেছিল এটা বেশ বুঝতে পারছে। শিমুলের অসহায় চাহনির কথা মনে হয়ে পুষ্প ডুকরে কেঁদে ওঠে। পলাশ নিধির ভাড়া বাসায় এসেছে। দুই রুম নিয়ে নিধি কলেজ পাড়ার ভাড়া থাকে। আজকে একটা ক্লাস করেই বাসায় চলে এসেছে। পলাশ প্রিন্সিপাল স্যারকে নিধির কথা জিজ্ঞাসা করতে উনি জানালেন নিধি অসুস্থতা বোধ করতে বাসায় চলে গেছে। নিধির তখনের বলা কথাটা পলাশের গলায় কাটার মতো আটকে আছে। সাহস করে প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞাসা করে, নিধি কি ফ্যামিলি নিয়ে থাকে? প্রিন্সিপাল হেসে বলে, নিধি তো বিয়ে করেনি, আর বাবা মা নেই, কলেজে পড়ায়, ভাড়া বাসে একাই থাকে।